নমস্কার, স্বাগত জানাই মুশকিলাসানে। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমরা একটা জিনিস নিয়ে ভেবে দেখব, সত্যি কি কোনো সম্পর্ক আমাদের জীবনে না থাকলে আমরা পরিপূর্ণ হতে পারি না? আমাদের পরিপূর্ণতা কি নির্ভর করে শুধু আমাদের সম্পর্কের ওপর? সম্পর্ক আমাদের সবার জন্যই দরকার, কারণ আমরা সোশ্যাল অ্যানিমালস, অ্যানিমালস নন্দলেস বাট সোশ্যাল অ্যানিমালস। সো সম্পর্ক না থাকলে আজকে আমি আর আপনি এরকমভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে আলাপও হতো না। আমাদের সম্পর্ক আছে বলেই, বাবা মা লালন পালন করেছে বলেই আজ আমরা বড় হয়েছি, আজ আমরা যেই যেখানে যা করছি সেটা তাদের জন্যই করতে পারছি। কিন্তু সবসময় সব সম্পর্কের ওপরে এতটা যদি আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তাহলে কি সেটা আলটিমেটলি সম্পর্কটার জন্যে ভালো, অ্যান্ড আমাদের জন্যেও কি সেটা ভালো? অনেক সময় সোশ্যাল মিডিয়া পোস্টে আমি দেখি, ইউ আর দ্য মিনিং অফ মাই লাইফ, ইউ কমপ্লিট মি। আমি ভাবি কি আমাদের লাইফটা কি এতটাই উইদাউট মিনিং কি অন্য কেউ না থাকলে সেখানে মিনিংলেস হয়ে যাবে? এরকমভাবে ভাবাটা কি ঠিক কি একজন যদি না থাকে তাহলে আমার লাইফে কিছু নেই? ডেফিনেটলি আমাদের লাইফে সবার একটা গুরুত্ব আছে, মা বাবা বন্ধু আত্মীয় পরিজন স্পাউস সবার নিজের নিজের জায়গা আছে। কিন্তু কোনো একটা ব্যক্তি, সেটা মা বাবাই বলুন, আপনার বেস্ট ফ্রেন্ড বলুন, আপনার শাশুড়ি বলুন, শ্বশুর বলুন কি আপনার স্পাউস বলুন, সেই আপনার জীবনের সব কিছু হয়ে যাচ্ছে, তাকে ছাড়া আপনি আর কিছু ভাবতেই পারছেন না। সেইটা আপনার সন্তানও সেটা হতে পারে, এবং দুজনের রিলেশনশিপটা কোডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে একে অপরের ওপরে, সেটা কিন্তু ইন দ্য লং রান খারাপও হতে পারে। অনেক ম্যারিটাল কাউন্সেলিং আমি দেখেছি, মা ছেলে সম্পর্ক এত ভালো, এত নিবিড়, সেখানে কোনো মতে মা বৌমার প্রেজেন্সটা মেনে নিতে পারছে না। সেম মা মেয়ের সম্পর্ক এত ভালো, কোনো মতে জামাইকে মায়ের পছন্দ হচ্ছে না। কি মেয়ে বাবার সম্পর্ক এত নিবিড়, মেয়ে সবসময় তার পার্টনারের মধ্যে বাবার সেই সাইনস অ্যান্ড সিমটমসগুলো খুঁজছে, বাবার মধ্যে সে যা যা বাবার থেকে পেয়েছে সে পুরো তার বয়ফ্রেন্ডের ওপরে কি পার্টনারের ওপরে সেটাই প্রজেক্ট করছে, এবং সেই জিনিসটাই তার থেকে খুঁজে পেতে চাইছে। এইগুলো তো আমাদের সম্পর্ককে ইন দ্য লং রান খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। তাই জন্যে একজনের ওপরে যদি আমরা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে কি মনে হয় কি সে সবসময় আমার জন্যে থাকবে? এবার তারও তো জীবনের আপস অ্যান্ড ডাউনস, ফিলিংস, ইমোশনস, নেগেটিভ জিনিস এগুলো থাকে। এবার আমি যদি আমার পুরোটা তার ওপরে চড়িয়ে দিই, তাহলে সে নিজেরগুলো নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে তাকে, এবং তাকে আমারগুলোকে নিয়েও হ্যান্ডেল করতে হচ্ছে। তাকে তো আমি এতটা ভালোবাসি, কিন্তু তাকে আমি ভারাক্রান্ত করে দিলাম। সে নিজেরটাকেও নিয়ে সামলাতে হবে, তাকে আমারটাও সামলাতে হবে। তাতে তো তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্যে সেটা কাম্য নয়। তাই জন্য আমরা সবসময় বলে থাকি কি নিজের ফিলিংস, নিজের ইমোশনস, নিজের শর্টকামিংস, নিজের পজিটিভিটি, নিজেকে নিজে ইন্ট্রোস্পেক্ট করে বুঝতে শেখো, নিজের প্রবলেমস নিজে সলভ করতে শেখো। কেউ এসে তোমাকে সম্পূর্ণতা দেবে না, তুমি নিজে একাই সম্পূর্ণ, অন্য কেউ এসে তোমাকে পরিপূর্ণ করবে না। হ্যাঁ, যদি তুমি না পারো, কিছু জায়গায় অসুবিধা হচ্ছে, তখন তুমি সহায়তার হাত বাড়াতেই পারো, তখন তোমার বন্ধু বলো, আত্মীয় বলো, যেই হোক তোমাকে হেল্প করতেই পারে, তাদের যতটা সম্ভব সেটা দিয়ে হেল্প করলো। কিন্তু যখনই তুমি যার থেকে হেল্প চাইছো সে হেল্প করছে না, তখন তুমি প্রচণ্ডভাবে রেগে গেলে, তাকে ব্লেম করতে শুরু করলে, তার থেকে দূরে সরে এলে, সম্পর্কটাকে ভেঙে গেল, এটা একটা নেগেটিভ প্যাটার্ন হতে থাকে। যখনই আমি যেটা চাইছি পাচ্ছি না, তখনই সেই সম্পর্কটার থেকে আমি রেগে গিয়ে বেরিয়ে চলে এলাম। এতে কি হলো, আ সিরিজ অফ রিলেশনশিপস উইচ ডিড নট ওয়ার্ক আউট।
সেটা সেই মানুষটারও মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের জন্য ভালো না, কারণ তাকে একটু তাহলে ভেবে দেখতে হবে কি কেন তার সম্পর্কগুলো টিকছে না। সে হয়তো সম্পর্ক থেকে অনেক বেশি এক্সপেক্ট করছে। তাই জন্যে আমাদের নিজের প্রবলেমসগুলো চেষ্টা করা উচিত নিজেকেই সলভ করার। যদি আমরা নিজের প্রবলেমস নিজেরাই সলভ করতে পারি, তার থেকে আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, সাহায্যের হাত লোকে বাড়িয়ে দেবে। কিন্তু আমার যদি সবসময় সাহায্যের দরকার হয়, তাহলে কিন্তু লোকজন এড়িয়ে যাবে, লোকজনের মনে হবে ওর তো সবসময় ও কোনো একটা প্রবলেমে থাকে, ওর প্রবলেমগুলোর সলিউশন আমাদেরই ভেবে বলে দিতে হয়, ও কোনো দিনও নিজে সলিউশন বের করতে পারে না। এইটা যখন একটা অসুখের দিকে চলে যায়, তখন এটাকে আমরা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, যাদের ক্ষেত্রে দেখা যায় কি তারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারে না, তারা সম্পর্ক টেকানোর জন্যে তাদের উপর অত্যাচার করা হলো, কটু কথা বলা হলো, মানে টক্সিক রিলেশনশিপ থেকেও তারা বেরোতে পারছে না, তারা সেই সম্পর্কটাও টিকিয়ে রাখছে কারণ তাদের মধ্যে একটা ভীষণ ভয় কি একা থাকতে হবে। তো অনেক সময় হয় সম্পর্কে থেকেও কিন্তু আমরা একাকিত্বের মধ্যে আছি, একা থাকার ভয়ে তার একটা টক্সিক রিলেশনশিপের একাকিত্বটা মেনে নিয়ে সেই সম্পর্কটার মধ্যে কাটিয়ে দিচ্ছে দিন। তাই জন্যে নিজেকে যদি আমরা সেলফ ডিপেন্ডেন্ট করতে পারি, তাহলে আমরাও ভালো থাকবো এবং আমাদের সম্পর্কটাও সুস্থ থাকবে। তাই জন্যে সবসময় নিজেকে বলুন কি আই এম কমপ্লিট উইদিন মাই সেলফ, আমি নিজেই পরিপূর্ণ, অন্য কাউকে আমার দরকার নেই আমাকে সম্পূর্ণ করার জন্যে। আপনাদের এইটা নিয়ে কি মতামত অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কি ভাবেন, কোনোদিনও এটা নিয়ে ভেবেছেন কি না, এটা জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভাববাতে সাহায্য করে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।